কেমন আছেন ত্রিপুরা রাজ্যের গর্ভে টিএসআর বাহিনীর জনরা তাদের যাবতীয় সুবিধা ও অসুবিধা খতিয়ে দেখতে এবার বুধবার পরিদর্শনে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব কুমার দেব বুধবার মুখ্যমন্ত্রী তেলিয়ামুড়া চাকমাঘাটস্থিত টিএসআর দাদশ বাহিনীর সদর কার্যালয় পরিদর্শন করতে আসেন সঙ্গে ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ টিএসআর এর উচ্চপদস্থ আধিকারিকরা বাহিনীর জওয়ানদের পক্ষ থেকে প্রথমে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয় তারপর তিনি বাহিনীর সদর দপ্তরে এক রক্তদান শিবিরের উদ্বোধন করেন এদিনের এই রক্তদান শিবিরে প্রায় 50 জন সৈনিক স্বেচ্ছায় রক্তদান করেন পরে জওয়ানদের সাথে খাবার খেয়ে সৈনিক সম্মেলনে জওয়ানদের সাথে আলোচনা করেন সর্বশেষে সাংবাদিকদের সাথে আলোচনা করতে গিয়ে বলেন গর্ভের টিএসআর এর বন্ধুরা কেমন আছেন তা পরখ করতে এদিনের এই পরিদর্শন তাছাড়া তিনি বলেন বিভিন্ন রাজ্যের যে নিজস্ব ফোর্স রয়েছে তার মধ্যে অন্যতম হলো ত্রিপুরা স্টেট রাইফেলস নির্দেশ দেওয়ার জন্য তো আমি আসি না আমি টিএসআর এর ব্যাটালিয়নে বা ব্যারাকে তার জন্য যাই আমার যে রাইফেলম্যানগুলো আছে হাবালদার নায়ক সুবেদার অফিসারদের সঙ্গে আমার মিটিং হয় বসি কথাবার্তা শুনি কিন্তু তাদের মুখের কাছ থেকে আমি ডাইরেক্ট কিছু শুনতে পারি না তো আমার দায়িত্ব যে অন্তিম ব্যক্তি যে রাইফেলম্যান আছে সে কী বলতে চায় তার ধারণা কী তার মানসিকতা কী কারণ এরা সবসময় ডি টু করবে সবচাইতে বেশি ইট পাথর খাবে লড়াই ঝগড়ার মধ্যে এদেরকে পাঠানো হয় তাদের সঙ্গে এদের তারা যদি তাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা না বলতে পারে মনের কথা জানতে না পারে তাদের পরিবারের বিষয়ে বলতে না পারে তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন আসে তো তার জন্য সময়ে সময়ে উচিত শুধু মুখ্যমন্ত্রী না আমি পুলিশ আলা অফিসারদেরকে বলেছি আপনারও আমি যেভাবে ঘুরি যেভাবে বসি আপনারও সে কাজগুলো করুন তাতে আমাদের জওয়ানরা বুস্ট আপ থাকবে এবং টিএসআর এমনিতেও আমাদের এটা সবচেয়ে ভালো যে ফোর্সগুলো আছে বিভিন্ন স্টেট গভর্নমেন্টের কাছে তো তার মধ্যে অন্যতম টিএসআর ত্রিপুরা স্টেট রাইফেল তার অনেক ইতিহাস আছে ত্রিপুরা থেকে ইনসার্জেন্সি যদি কেউ শেষ করেছে সেটা আবার টিএসআর বাহিনী করেছে অনেক পরিশ্রম করেছে অনেককে বলিদান দিতে হয়েছে তো বিশেষ করে আমি তার জন্যেই সেই ব্যাটেলিয়নগুলিতে আলাদা আলাদা সময় যাই তাদের সঙ্গে খাওয়া দাওয়া করা তাদের সঙ্গে বসা তাদের পরিবার সম্বন্ধে জানা ত্রিপুরা ডেভেলপমেন্ট সম্বন্ধে এদের জানকারি কতটা আছে কারণ এরা যদি নাই জানতে পারে তার ছেলেমেয়ের জন্য কীভাবে করবে তারা যখন জানবে তখন গিয়ে সেই দিকে নিজের পরিবারকে ধাবিত করবে এবং আমি দেখলাম এখানে অনেক আমার টিএসআর যারা জওয়ানরা আছেন এরা অনেক কিছু জানেন অনেক কিছু বোঝেন আগামী দিনগুলি যাতে তাদের সুন্দর হয় এবং ত্রিপুরার ফোর্সের যে ব্যবস্থার আরও যে সুদৃঢ় হয় এবং সুসংঘবদ্ধভাবে সোসাইটির সঙ্গে মিলে কাজ করা এমনিতেও টিএসআর ইনসার্জেন্সি যাওয়ার পর ম্যাক্সিমাম সময়ে সিভিল ডিউটিতেই থাকে বিভিন্ন থানাতে বিভিন্ন জায়গাতে আগে টিএসআরের যে প্যাটার্নটা ছিল যেই কারণে টিএসআর তৈরি করা হয়েছিল স্পেশাল ফোর্স হিসাবে তাদেরকে মানে স্পেশাল কোনো ঘটনা তার মধ্যে লাগানো হতো কিন্তু আজকাল ত্রিপুরাতে আমাদের সবার প্রচেষ্টায় আজকে আমরা ইনসার্জেন্সি প্রায় মুক্ত হয়েছি তো সেই কারণে তাদেরকে আমরা সিভিল ডিউটি আর টিএসআর ফোর্সের যে ডিউটির মধ্যে তফাৎ আছে তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন দুরন্ত টিভি